খণ্ডহস্য চ্যানেলে আপনাকে স্বাগতম। যদি আপনার বীর্য খুব পাতলা হয়, বীর্য খুব তরল হয় এবং বীর্যকে গাঢ় করতে চান, অধিক সময় ধরে রাখতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন। আজ আমি আপনাকে এমনই একটি উপায় বলবো যেটি খুবই গুপ্তবিদ্যা, কেউ কাউকে শেখাতে চায় না, কিন্তু আপনার কল্যাণের জন্য আমি বিস্তারিতভাবে নিয়মটি আপনাকে বলে দেবো। এটিকে আপনি সাধনাও বলতে পারেন বা চিকিৎসাও বলতে পারেন, কারণ যে উপায়টি বলবো, যে নিয়মটি বলবো, আপনাকে 31 দিন পালন করতে হবে। মনে রাখবেন, 31 দিন পালন করতে হবে। তো নিয়মটি করতে গেলে যে গাছটির প্রয়োজন হবে, প্রথমে আপনি সেই গাছটিকে দেখে নিন। আপনি এখানে যে গাছটিকে দেখছেন, এই গাছটির নাম ডুমুর গাছ। ডুমুর গাছ দুই প্রকারের হয়, একটি যোগ্য ডুমুর আর একটি দেশি ডুমুর। তবে আপনাকে যেটা নিতে হবে সেটি নিতে হবে দেশি ডুমুর, যোগ্য ডুমুর গাছ কিন্তু নয়। তো প্রথমে আপনি এই ছোট ডুমুর গাছটাকে দেখে নিন, তাহলে সহজেই গাছটিকে চিনে নিতে পারবেন। এই ডুমুর গাছগুলি খুব একটা বড় না হলেও মাঝারি সাইজের তো হয়ই, আর গাছগুলোই অন্তত 1.5 ফুট মোটা হয়, এমনও বড় গাছ পাওয়া যায়। এই গাছের ফলগুলিকে দেখুন, এই ডুমুর গাছে কিন্তু ফুল হয় না, শুধুমাত্র ফলই হয়। তো আপনার এই গাছটির প্রয়োজন হবে, গ্রামের দিকে গাছগুলি খুব সহজেই আপনি পেয়ে যাবেন। তাহলে আশা করি ডুমুর গাছ সবাই চিনতে পেরেছেন এবং গ্রামের দিকে বেশিরভাগ লোকেই ডুমুর গাছ চেনেন, কারণ অনেকে, একজন আমাকে ফোন করে বলছে, দাদা ডুমুর গাছ কি জিনিস, ডুমুর গাছ চিনি না। তো এর জন্যই আমি বিস্তারিতভাবে ডুমুর গাছ সম্পর্কে বলে দিলাম। তো যাই হোক, নিয়মটি শুরু করার পূর্বে প্রথমে বলে রাখি, আমার এই চ্যানেল জীবন রহস্য, আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন লাল কালার সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে দেখুন বেল আইকন, ওখানে ক্লিক করুন, যাতে ভিডিওগুলি দ্রুত পেতে পারেন। আমার এই চ্যানেলে আপনি তন্ত্রমন্ত্র এবং গাছগাছড়ায় রোগমুক্তি, বিভিন্ন ধরনের টোটকাগুলি পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি বলবো এই বিদ্যাটি আমি কোথা থেকে পেলাম। আমাদের পাশের গ্রামে বাড়ি, খুব বৃদ্ধ দাদু সম্পর্ক হয়, ওনার কাছে প্রচুর তন্ত্রমন্ত্র আছে এবং গাছগাছড়া সম্পর্কে উনি অনেক রকম টোটকা জানেন, তবে কবিরাজি চিকিৎসা জানেন না। তো ওনার কাছ থেকে এরকম ধরনের অনেক বিদ্যা আমি শিখেছি এবং তন্ত্রমন্ত্রও শিখেছি। তো আপনাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব, যেগুলি দেওয়া যায় সেগুলিই আপনাদেরকে আমি দেব। এই যে নিয়মটি আমি আজ আপনাকে বলবো, এই নিয়মটি আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি নিয়মের কোনো ব্যতিক্রম হয় তাহলে কিন্তু আপনি কাজ নাও পেতে পারেন। তাহলে আপনার কি করতে হবে, নিয়মটি মন দিয়ে শুনবেন, কারণ নিয়মের ব্যতিক্রম হলে আপনি কাজ নাও পেতে পারেন। আমি আগেই আপনাকে বলেছি যে এটি একটি সাধনাও বলতে পারেন কিংবা চিকিৎসাও বলতে পারেন। সাধনা যেমন নিয়মের ব্যতিক্রম হলে সফল হওয়া যায় না, তেমনি এই চিকিৎসাটিও 31 দিন আপনাকে পালন করতে হবে, এমনভাবে পালন করতে হবে, এই 31 দিনের মধ্যে কোনো রকমভাবে বীর্যক্ষয় করলে চলবে না, কোনোভাবে বা কোনো রকমে বীর্যক্ষয় করলে চলবে না। তো শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বিষয়টি অনেকটাই কঠিন। এবং সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন, প্রথমে ডুমুর গাছ দেখে রাখবেন, ডুমুর গাছের ওখানে যাবেন এবং এই ডুমুর গাছের যে ফলগুলিকে আমি দেখাচ্ছি, যে ডুমুর ফলগুলিকে আপনার নিতে হবে সেটিকে ভালো করে লক্ষ্য করুন, কারণ ডুমুর ফল নেওয়ার ব্যতিক্রম ঘটলেও আপনি কাজ নাও পেতে পারেন। এখানে যে বড় ডুমুরগুলো দেখছেন, এগুলি কিন্তু নিলে হবে না, ছোট ছোট যে ডুমুরগুলো আছে যেগুলি আমি আপনাকে এখানে দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করুন, খুব ছোটও না আবার খুবও বড়ও না, খুব মাঝারি সাইজের, যেগুলো ফুটে উঠেছে ঠিক সেই রকম টাইমের ডুমুর আপনার নিতে হবে। এখানে দেখুন ভালো করে ডুমুরগুলোকে, তাহলে চিনতে আপনার সুবিধা হবে। এই ছোট ছোট ফলগুলি নেবেন, মাত্র 5টা নিয়ে খাবেন, এবং তখনই খাবেন যখন সূর্য ডগমগ হয়ে আকাশে উঠছে, ঠিক তখনই সূর্যের দিকে ফিরে এর থেকে 5টি ডুমুর আপনি খাবেন। এইভাবে 31 দিন আপনাকে করতে হবে। যদি আপনি 31 দিন করতে পারেন, তাহলে বীর্য আপনার এতই গাঢ় হবে যেটি আপনি ভাবতে পারছেন না। এটি আমার পরীক্ষিত এবং কার্যকারী, আপনি নিঃসন্দেহ করতে পারেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে ডুমুর ফল খেলে
বা এই আঠা যদি পেটের মধ্যে যায় তাহলে ঘা হতে পারে বা ক্ষতি হতে পারে। আমি আপনাকে বলছি কোনো রকম আপনার ক্ষতি হবে না, কোনো রকম ঘা হবে না, এটি সম্পূর্ণ খেয়ে পরীক্ষা করা আছে, তাই আমি এত জোর দিয়ে আপনাকে বলতে পারছি। তো আপনি নিশ্চিন্তে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পালন ওই একটাই জিনিস করতে হবে, কোনো রকমে বীর্যক্ষয় করা যাবে না বা বীর্যপাত কোনোভাবেই করা যাবে না 31 দিনের মধ্যে। 31 দিন পরে আপনি স্বাভাবিক জীবন কাটাতে পারেন। তো এটি করুন, অবশ্যই উপকার পাবেন। যদি ভিডিওটি উপকৃত মনে করেন তাহলে প্লিজ একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।